প্লাস ও কৃমিনাশক ক্যাপসুল খেয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অসুস্থ হয়ে পড়েছে অসংখ্য শিশু। এর মধ্যে নগরীর নালা হাসপাতালে ভর্তি করা হয়েছে অনেক শিশুকে। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরাও। ইমাম আসলাম, সৌরভের রিপোর্ট। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় মঙ্গলবার দেশব্যাপী 5 বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় ওই ক্যাপসুল খাওয়ানো শিশুরা অসুস্থ হয়ে পড়ে। নগরীর বিভিন্ন হাসপাতালে বিপুল সংখ্যক শিশুকে ভর্তি করা হয়েছে। অভিভাবকরা বলছেন, ক্যাপসুল খাওয়ানোর পর বমি, খিঁচুনি আর জ্বর আসে। ভিটামিন খাওয়াই তখন অসুস্থ, আমার মেয়ের ভিটামিন খাওয়াইছে, এগুলো খাওয়ানোর পরে সারাদিন কতবার দিনে অসুস্থ, মানে অনেকবার দিন ধরে চোখ মেলে না। এখন একটা দিকে ভিটামিন খাওয়াইছে, কেউ কেউ বলছেন, আমদানিকৃত এসব ক্যাপসুল অতি নিম্নমানের হওয়ায় শিশুদের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান কর্তব্যরত চিকিৎসকরা। এই ক্যাপসুল খাওয়ানো এসব শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ইমাম হাসান, সৌরভ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।